নমস্কার বন্ধুরা আমি তমল আর আপনারা দেখছেন তমল ক্রিয়েশান ইউটিউব চ্যানেল যে সমস্ত নতুন বিবাহ চ্যানেলটিতে ভিজিট করবে তাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এই ভিডিওতে প্রধানত ডব্লিউবি পিএসসি ক্লার্কশিপ ডিবি ও টাইপিং রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো ও আইসিডিএস সুপারভাইজার মেন্সের রেজাল্টের প্রকাশের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নইলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে পারেন বন্ধুরা শিক্ষা সংক্রান্ত নিয়োগ সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বন্ধুরা প্রথমেই আমরা আলোচনা করব ডব্লুবি পিএসসি ক্লার্কশিপ টু থাউজেন্ড নাইনটিনের ডিবি আপডেট নিয়ে বন্ধুরা ডকুমেন্ট ভেরিফিকেশান প্রায় শেষের পর্যায়ে রয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটদের ডকুমেন্টের কিছু ভুল রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে বাইফোনে যোগাযোগ করে নেওয়া হচ্ছে এবং তাদেরকে পিএসসি অফিসে ডেকে তাদের ডকুমেন্ট রিলেটেড যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো মিটিয়ে নেওয়া হচ্ছে আশা করা যায় যে মার্চের ফার্স্ট উইকের মধ্যেই আপনাদের ডিভি সংক্রান্ত স্ট্যাটাস চলে আসবে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এবং সেখানে দুটো লিস্ট থাকবে যারা ডিবি সফলভাবে ক্লিয়ার করেছেন তাদের নাম থাকবেন এবং আরেকটা লিস্ট থাকবে যারা ডিবি স্কিপ করেছেন এবং যারা ডকুমেন্টের ফল্টের জন্য রিজেক্টেড হয়েছেন বন্ধুরা এবার আমরা আসবো ডব্লিউবি পিএসসি ক্লার্কশিপের টাইপিং কবে হতে পারে বন্ধুরা ডব্লিউবি পিএসসি ক্লার্কশিপের টাইপিং খুব সম্ভবত মার্চের থার্ড কিংবা ফোর্থ উইক এবং দেরি হলে এপ্রিল মাসে হতে পারে তবে খুব সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু যদি ঠিকঠাক চলে তাহলে মার্চ মাসের মধ্যেই টাইপিং হয়ে যাওয়ার কথা বন্ধুরা আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি টাইপিং তিন দিন ধরে হবে প্রতি শিফ্টে পাঁচশো জন করে ক্যান্ডিডেট থাকবে এবং প্রতিদিন তিনটে করে শিফটে টাইপিং হবে এবং অর্থাৎ এক এক দিন প্রায় দেড় হাজার করে ক্যান্ডিডেটে টাইপিং হবে এবং তিন দিনের মধ্যেই এই টাইপিং কমপ্লিট করে দেওয়া হবে তারপরে আসবো হার্ড কপি না সফট কপিতে হবে বন্ধুরা আপনারা নিশ্চিন্ত থাকুন হার্ড কপিতেই টাইপিং হতে যাচ্ছে আপনারা সবাই জানেন টেন্ডার যখন ডাকে পিএসসি সেখানে উল্লেখ করে দেওয়া হয়েছিলো যে আপনাদের এনভেলপের মধ্যে ওই টাইপিং সংক্রান্ত পেজটা হার্ড কপিটা দিয়ে দেওয়া হবে আপনারা পাঁচ মিনিট আগে সেটাকে দেখে নিতে পারবেন এবং আপনাদের একটা মক পাঁচ মিনিটের মাপ করবেন দু মিনিটের একটা টাইপিং আপনাদেরকে দিতে পারবেন পরীক্ষার হলে তারপরে ওই সমস্ত নির্ধারিত সফটওয়্যারে আপনাদেরকে যে এনভেলপের মাধ্যমে হার্ড কপিটা দেওয়া হবে সেইটা দেখে দেখে দশ মিনিটে টাইপিং করতে হবে খুব সম্ভবত দুশো কুড়ি থেকে দুশি দুশো তিরিশটা ওয়ার্ড থাকবে সেইটাকেই দশ মিনিটের মধ্যে টাইপিং করতে হবে আপনাদের টাইপিং স্পিড সবাই জানেন ইংলিশের ক্ষেত্রে মিনিটে কুড়িটি এবং বাংলার ক্ষেত্রে মিনিটে দশ বন্ধুরা এবার আমরা আসবো আইসিডিএস মেন্সের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে বন্ধুরা আইসিডিএস মেন্সের রেজাল্ট তাড়াতাড়ি বের করার উদ্যোগ নিয়েছে ওয়েস্ট বেঙ্গল পিএসসি বন্ধুরা আইসিডিএস মেন্সের রেজাল্ট খুব সম্ভবত এপ্রিল মাসের শেষ সপ্তাহের দিকে প্রকাশিত হতে পারে আপনারা আমার কথা মিলিয়ে নেবেন এপ্রিল মাসের শেষ উইকের মধ্যেই আইসিডিএস সুপারভাইজার মেন্সের রেজাল্ট প্রকাশিত হবে বন্ধুরা আরও একটা বিষয় এই ভিডিওর শেষ পর্যায়ে জানিয়ে রাখতে চাই যে ডব্লু বিসিএস টু থাউজেন্ড টোয়েন্টি টুর বিপ্রিলির বিজ্ঞপ্তি এই মাসেই প্রকাশিত হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে এটুকুই ইনফরমেশান দেওয়ার ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন পরবর্তী কোনো আপডেট নিয়ে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার